প্রশ্ন উনি রোজা রেখেছিলেন গর্ভাবস্থায় কিন্তু গতকালকে বাচ্চা নড়াচড়া এত কমে গেছিল যে নড়া ছিল না তাই আজকে রোজা রাখেনি ওনার আঠাশ অথবা সম্ভবত চব্বিশ সপ্তাহ চলছে ডক্টর দেখাতে পারছি না নড়াচড়া কমে গেছে আচ্ছা ওনার 24 উইকসই হোক আর 28 উইকস হোক উনি তো এখন মিড ট্রাইমেস্টারে আছেন তো আমার মনে হয় ওনার মনে হয় বাচ্চা নড়াচড়া না বোঝের কারণ একটা হতে পারে যে উনি সারা দিনে পানিটা কম খাওয়া হয়ে থাকে তো তো এই ক্ষেত্রে পানি কম খাওয়ার জন্য অনেক সময় এবং প্লাস খাওয়া দাওয়া হচ্ছে না তো হয়তোবা বাচ্চার কাছে খাবারটা একটু কম পৌঁছছিল দেখি দিনে ব্যালনে নড়াচড়া কম বোধ করেছেন তবে যেটা আমি যেটা বলছিলাম আগের ক্ষেত্রে প্রথমেই যেটা বললাম যে রোজা রাখা নিয়মের ক্ষেত্রে ওনারা যদি শহরী খ পর থেকে মানে সারা দিনে একটু বিশ্রামে থাকেন মারা তার মানে সকাল বেলা মানে ইউজুয়ালি আমাদের আসলে টোটাল তো আট থেকে দশ ঘন্টা অবকালীন সময় আমরা শোয়ার জন্য বলে থাকি তো মা যদি আসলে সংসারিক কাজ মধ্যে ব্যস্ত থাকে অনেক সময় নড়াচড়াটা বোঝেন না বাচ্চা তো ওনারা সেরি খাওয়ার পর থেকে সকাল মানে পরবর্তী ইফতারের এই পর্যন্তটা এই সময় পর্যন্ত কি যদি ওনারা বিছানাতে বাম কাঁথে শুয়ে যদি নড়াচড়াটা খেয়াল করেন আমার মনে হয় নড়াচড়াটা একটু ভালোভাবে বোঝার কথা আমরা ইউজুয়ালি বলে থাকি খাবার খাওয়ার আধা ঘন্টা পরে এক ঘন্টা শুতে কিন্তু যেহেতু সারাদিন একটা লম্বা সময় তো ওনার খাওয়া হচ্ছে না সো হয়তো সেই জন্য উনি বাচ্চা নড়াচড়াটা কম বুঝেছেন বা তারপরে হয়তো উনি বিশ্রামে থাকলে এতটা কম বুঝতেন না আর ইফতারি পরে যদি উনি খাওয়া দাওয়ার পরে যদি তখন থেকে যদি নড়াচড়াটা মানে স্বাভাবিকভাবে উনি বুঝে থাকে তার মানে আমার মনে হয় ভয় পার কোনো ব্যাপার এখানে না কারণ বাচ্চা যখন আপনি যখন খাবেন খাওয়ার পরে আপনার সেই খাবার থেকে কিছু উপাদান অক্সিজেন যেগুলো বাচ্চার কাছে গিয়ে পৌঁছায় তখনই বাচ্চা বেশি করে তো আমার মনে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে ইফতারির পরে যখন উনি খাচ্ছেন তখন ওনার নড়াচড়াটা বাচ্চা স্বাভাবিকভাবে হচ্ছে কিনা তো আমার মনে হয় ওইটা হলে আর চিন্তিত হওয়ার কিছু নেই সেক্ষেত্রে উনি রোজা রাখতে পারেন